ভার্চুয়াল আধার কার্ড বা ভার্চুয়াল আধার নাম্বার এই দু হাজার নতুন নিয়মে আপনারা অনলাইন থেকে কিভাবে পাবেন আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো প্রথমে আমরা গুগলে চলে যাবো আর গুগলে যাওয়ার পর আমরা ইউআইডিএই লিখে সার্চ করব। আমাদের কাছে ইউআইডিআই ডট গভ ডট ইন এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করব। তবে ভার্চুয়াল আধার কার্ড বা ভার্চুয়াল আধার নাম্বার বের করার আগে আমরা জেনে নেব আসলে এই ভার্চুয়াল আধার কার্ড কি বা ভার্চুয়াল আধার নাম্বার কি তো বন্ধুরা ভার্চুয়াল আধার নাম্বারটি আপনার আধার কার্ডে যেমন বারো ডিজিটের নাম্বার থাকে এখানে কিন্তু আপনি পাবেন 16 ডিজিটের নাম্বার যদি কোনো জায়গায় আপনার আধার নাম্বার দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আপনি আপনার আধার কার্ডের নাম্বারের পরিবর্তে এই ভার্চুয়াল আধার নাম্বার দিতে পারেন অর্থাৎ আপনি আপনার যে অরিজিনাল আধার নাম্বার সেটিকে লুকিয়ে রেখে একটি ভার্চুয়াল নাম্বার দিতে পারেন তাতে আপনার কাজও হবে আর আপনার অরিজিনাল আধার নাম্বার কিন্তু তিনি জানতে পারবেন না তো চলুন দেখে নেওয়া যাক সেই ভার্চুয়াল আধার কার্ড বা ভার্চুয়াল আধার নাম্বার আমরা কিভাবে পেতে পারি তো আমরা এসে গেছি uidai.gov.in ডট ডট অফিসিয়াল ওয়েবসাইটে মাই আধার অপশন থেকে এখানের যে কোনো অপশানে আমরা ক্লিক করতে পারি তো আমরা ডাউনলোড আধার অপশানে ক্লিক করে দিলাম আমাদের কাছে ওকে অপশান চলে আসবে এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে মায়ে আধার ডট ইউ আইডিএই ডট গভ ডট ইন এই নামের ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে এবার এই পেজের নিচের দিকে আমরা চলে আসবো এখানে দেখুন একটি অপশন আমরা পাবো ভিআইডি জেনারেটর এই যে অপশান আমরা পাবো এখানে আমরা ক্লিক করে দেব। দেখুন বলা হচ্ছে ক্লিক হেয়ার টু জেনারেট সিক্সটিন ডিজিট ভার্চুয়াল আইডি বা ভিআইডি তো এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে এখানে আমরা আমাদের আধার নাম্বার এন্টার করব আর এখানে দেব এই ক্যাপচার কোড দেওয়ার পরে আমরা সেন্ড ওটিপি অপশানের উপরে ক্লিক করব সেন্ট ওটিপি অপশানের উপরে ক্লিক করার পর আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি সেন্ড করা হবে তো সেই ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আপনারা এখানে এন্টার করবেন এবং তারপরে আপনারা এখানে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশান আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন যখনই আপনারা ওই অপশানের উপরে ক্লিক করে দেবেন দেখুন এখানে আপনাদের কাছে দেখানো হচ্ছে ইয়োর ভার্চুয়াল আইডি বা ভিআইডি দিয়ে এখানে আপনারা সিক্সটিন ডিজিটের নাম্বারটি পেয়ে যাবেন হ্যাজবিন সেন্ড ইওর আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেখানেও কিন্তু আপনারা এস এম মাধ্যমে এই নাম্বারটি পেয়ে যাবেন তো এইভাবে খুব সহজেই আপনারা দু হাজার বাইশের একেবারে নতুন নিয়মে আপনাদের আধার কার্ডের ভিআইডি বা ভার্চুয়াল আইডি নাম্বার জেনারেট করে নিতে পারেন তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আধার সংক্রান্ত আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন